হাঁ মাধুৰী দেখু যেন দিনকু দিন তাৰ কায় বিস্তাৰ বঢ়িব লাগিছে ঠিক সেইভাৱ ভাৱে কলহী জিলাৰে মোৰোনা পজিট সংখ্যা ধীৰে ধীৰে বঢ়িব লাগিছে আপোনাৰ দেখোন আজি যেতিবা ৰাজ্য চৰকাৰ সূচনা লোকসংক বিভাগ তৰফৰ যা সূচনা আছিল পাখা পাখি দুই তিনিশ চৌবিশ জোনা পজিট চিহ্ন হৈছিল বুলিকি যা সূচনা মিলা তাৰপৰা সন্ধিয়াৰে সন্ধিয়া পাঁচটাৰে জিলা প্ৰশাসন পক্ষু গোটেই সূচনা আছিল যা বৰ্তমান আজি সন্ধিয়াৰে বাহিছে পাখা পাখি শয়ে অঠানব্বৈ জৰোনা পজিটি दृष्टि रखिक राज्य सरकार जो सप्ताह जो दुई दिनिया सट्डाउन घोषणा कर पश्चिमांचल कथा जो कहो छत्तीशगढ़ सीमर्त जिला दिनिया सटडाउन घोषणा कराक नहीं कि कलाहां जिलार जी आरक्षी अधीक्षक अच्छा श्रवण श्रवण बेक एम जी अच्छा से गोटे प्रकार समस्त तो कलाहां जो पुलिस अधिकारी मैंने गोटे प्रकार कड़ा जो मैंने भी नियम खिलाफ कर दृढ़ कार्यानुष ग्रहण कर

পাখা পাখি যদি আমি কৈপাৰ যৌসটি টিম যি মানে অঁ ঘৰ কু ঘৰ সেনেকৈ আজি বুনিচাৰি ড'ৰ টু ড'ৰ চৰ্ভে কৰ ইতিমধ্যে পাখা পাখি ভৱানীপনা চহৰৰ ন হাজাৰ ছশ ছয়ানবে ড'ৰ টু ড'ৰ কেম্পেইন কৰি ঘৰ কু ঘৰ বুলিকে মানে তদাৰক কৰি পজিট অঁ বুলিকি চিহ্নট কৰা যায় পাখা পাখি মাধুৰী যদি আমি কৈপাৰ তিনিশ অঠাইশ জানৰ কেছ এই বৰ্তমান সেই ডিটেক্ট করা এবং ভবানীপাটনা সরপাখি শহে জনকর করোনা পজিটিভ বর্তমান সুদ্ধা চিহ্নট করা এবং বাকি যে অনেক সে গোটে প্রকার নজর রখা যাই। নিহত ভাবে যেত মাধুরী আমি কোয়াইপার ভবানীপাটনা সহর স্থিতি গোটে প্রকার বিগিড়াছে কিনা যেভাবে ভাবে করোনা পজিটিভ সংখ্যা বড়ুচি আপনার দেখুন আজ যেহেতু সারা রাজ্যের তৃতীয় নম্বরের বর্তমানে কলাহ জেলা রয়েছে কলাহ জেলার পাখাপাখি কোয়া যদি আমি তিনশো চব্বিশ জন করোনা পজিটিভ চিহ্নট হয়েছেন এবং আছে যেহেতু কলাহ হোচ ছগড় পড়োশী জেলা রয়েছে এবং এ দৃষ্টি রকি জেলা প্রশাসন পক্ষে যে সন্ধি কুহারে যে সীমান্তবর্তী অঞ্চল তাকু সেই জায়গার গোটে প্রকার সমস্ত প্রকার ব্যবস্থা করা বর্তমান যেহেতু যদি আমি কোপার মাধুরী কলাহ জেলা হোক গোটে দাদন প্রবণ অঞ্চল এবং অনেক দাদন শ্রমিক বাহার রাজ্যক যাই কাম করা যেহেতু লকডাউন গত বর্ষ লকডাউন হয়েছে সে কাম করা যাইলে এবং যেত লকডাউনটা কমে যাই পুঁথে সেত্রে ফেলে এবং বর্তমানে যেহেতু মানে লকডাউনটা পুঁথা আর যাই। । তো কেউ না কোটি সেই যে দাদন শ্রমিক মানে যে যাই সে কাম করছেন এবং ফেছেন অধিক আলোচনা করা যেহেতু টাউন আই সি নন্দ অ তদারক করছেন কমিটি কোম্পান চেকিং করা কোণ যেহেতু দুই লকডাউন আজ হচ্ছে দিন কমিটি রয়েছে স্যার কে লকডাউন কিন্তু যেহেতু করোনা एनफोर्समेंट एनफोर्समेंट मार्क्स एनफोर्समेन्ट मास्क एनफोर्समेन्ट आउँदा बुझाउँछु आवश्यक नै बुलन्तु नै बोली आउँ आउँदै सचेतन आवश्यकता अच्छा तेणु ड्युटी जारी रहेको लोक बुझा बुझ बुझि पारे हिँ को महामारीको आम सामना पारु त समरोध गर्छु जरुरी आवश्यक न नपड्ले घर बाह्रको बाह्रुर भुहन् सुरक्षित रुहन् समस्तो

তো মাধুরী গতকালে নাইট থিলা, প্রথম দিন কাল আমি সৌদেবকুণ্ডে আইএইসি সহ কথা হোল সে যেভাবেভাবে কৌলে কি আজ আমি লোককে সচেতন করছু সামান্য কোহ করাছি কিন্তু আজ যদি মাধুরী আমি কেবা আজ একে কড়া কড়ি ভাবে করাছি কেবল সাধারণ লোক এ রাস্তা।

ଆଉ ସାଢ଼େ ଆଠଟା ଠାରୁ ବଜାର ମାର୍କେଟ କରାହେଉଛି ଏବଂ କ'ଣ କ'ଣ ସବୁ ପଦକ୍ଷେପ ନିଆଯାଉଛି ଆମର ସହଦେବ କୁଣ୍ଡା ତରଫରୁ ଆଜି ସାଢ଼େ ଆଠଟା ଆମର ଦୁଇଟି ଗାଡ଼ି ବାହାରିକି ସହରର ସବୁ ଅଞ୍ଚଳ ବୁଲିକି ପ୍ରାୟ ସମସ୍ତଙ୍କୁ ସତର୍କ କରାହୋଇଥିଲା ତା'ପରେ ନଅଟା ସୁଦ୍ଧା ସବୁ ଦୋକାନ ପ୍ରାୟ ବନ୍ଦ ହେଇଛି ଆମର ସହଦେବ କୁଣ୍ଡା ଥାନା ତରଫରୁ ବସ୍ଷ୍ଟାଣ୍ଡ ଫକୀରମୁନ ଗଲେଇ ଆଇଟିଆଇ ପୋଲିସ ଲାଇନ୍ ଛକ ସେପଟେ ଟାଉନ୍ ଥାନା ତରଫରୁ ପାତ୍ରପଡ଼ା ବଙ୍କାଖଜୁରୀ ଚାରିଆଡ଼େ ଆମର ଏମିତି ପୋଷ୍ଟ ଲାଗିଛନ୍ତି ফোর্স এবং অফিসার সবুগ নিয়োজিত হয়েছেন যে সমস্ত কি যে বাহার বুল চেকিং করা হচ্ছে মে করি আমার মেডি মেডিসন আ ডর নর্স এমন ছড়া যাচ্ছি যে স্টেশন আসা করছেন টিকেট ছড়া যাও কিপরি বস্টাণ্ডে যে দূর যাওয়া আছে সে ছড়া যাচ্ছি চেকিং করে কড়া কড়ি হিসাবে চেকিং করা হচ্ছে তাঁর উত্তর সে ছড়া প্রথম করোনার প্রথম লহর আসলে লোক লহর যে পদক্ষেপ এক লোক କେତେ ଜଣ ଗ୍ରହଣ କରୁଛନ୍ତି ପୋଲିସରେ ପଦକ୍ଷେପକୁ ବା ରାଜ୍ୟ ସରକାରଙ୍କର ପଦକ୍ଷେପକୁ କେତେ ଲୋକ ଗ୍ରହଣ କରୁଛନ୍ତି ନିଶ୍ଚିନ୍ତ ପାଖାପାଖି ଆମର ନାଇଣ୍ଟି ଫାଇଭ୍ ଲୋକ ଏହାକୁ ଆହ୍ୱାନ କରୁଛନ୍ତି କି ବୁଝିପାରୁଛନ୍ତି କରୋନାର ଦ୍ୱିତୀୟ ଲହରରେ କେତେ କେତେ ସଂଖ୍ୟା ବଢ଼ୁଛି ସମସ୍ତଙ୍କୁ ମାସ୍କ ପିନ୍ଧିବା ପାଇଁ ସମସ୍ତଙ୍କୁ ଅନୁରୋଧ କରାଯାଉଛି ମଝିରେ ଯେଉଁ ଟିକିଏ କରୋନା କମିଥିଲା ଲୋକମାନେ ଟିକିଏ ମାସ୍କ ପିନ୍ଧିବା ଟିକେ ଢିଲା କରୁଥିଲେ ପରେ ଏବେ ପାଖାପାଖି ପ୍ରାୟ ନାଇଣ୍ଟି ଫାଇଭ୍ ନାଇଣ୍ଟି ନାଇନ୍ ପାଖା ପାଖାପାଖି ଲୋକ ବାହାରୁ ଗଲା ମାନେ ମାସ୍କ ପିନ୍ଧିକି ଯାଉଛନ୍ତି ତ ମାଧ୍ୟମରେ ଯେଉଁଭଳିଆ ଏବେ ଆମେ ସୂଚନା ଦେଉଥିଲେ ଶହେ ଦେଖ ଗୋଟେ ସେକେଣ୍ଡ ଅଫିସର ବା ବିରଞ୍ଚି ସାହୁ ଯେଉଁଭଳିଆ ସୂଚନା ଦେଉଥିଲେ କି ଯେଉଁ କରୋନା ଦ୍ୱିତୀୟ ଲହରରେ ଲୋକମାନେ ବହୁତ ସଚେତନ ହୋଇଛନ୍ତି ଏବଂ ପ୍ରଥମ પૂર્વ ચિત્ર આસુ સઠી પીધુ ન પાંચ સચેતનિ સચેતાર રહી કાંઈક ના જેના દ્રુત ગતિ માચેતનતા રહી છે ઝારસુગુડારેન્દ્ર માલિક ઝારસુગુડ ને ચિત્ર જેટ કરફ્યુ સહિત સટડન કર

ষোলো হাজার উর্ধ্ব কোভিড সংক্রমিত চিহ্ন হয়ে যাচ্ছে এবং পশ্চিম ওড়িশার যে সাতটি জেলা অনেক সাতটি জেলার পাঁচটি জেলা রেড জোনে অসুড়া এবং দুইটি জেলা ঝাড়সুড়া এবং বলাগির ইয়েলো জোন তো আজকে ঝুড় একটিভ কেস পাখা পাখি ছ বর্তমান প্রশাসন রোকসে রেলে ষ্টেসন যেহেতু ছতিশগড় অলবিশটি জেলা কুপূর্ণ লকডাউন করা যাই এবং লকডাউন কলে বৃদ্ধি করা যাই আগামী সত্যশ তারিখ পর্যন্ত হলে বৃদ্ধি করা যেমি রায়পুর হল দূর্গ হেলা কিংবা আপনার যশপুর এবং রায়গড় তার অবধি কে বৃদ্ধি করা

सिफ्ट तिनोटी सिफ्ट र सरकारी को मुतन गरिन आर्टी तात्री आसु झारसुडा जङ्सन हौ मुम्बई हावाडार मेन रुट अहिले ओडा भित्र प्रवेश गर्छ मुख्य झारसुडा जङ्सन झारसुडा जङ्क्सन पश्चिमओडार विभिन्न जग्गा लोक जुवा आसवा प्रवासी म आसुसम्म बर्तमान प्रशासन र फोकस झारसुडा रेलवे स्टेसन गुडा र

देखो तो मु पूर्व कही सारी जेहे छत्तीश तो देकर मुख्यतः तो बरगढ़ है समबलपुर कि सुंदरगढ़ क्या कहत झारसुडा बाय रोड जो आस छत्तीशगढ़ छत्तीशगढ़ सरकार अठीटा तो जिला चौबीस तो जिला लकडउन घोषणा कर गाड़ी मोटर से भाभी ही प्रवासी मान आसुच्च তো সেপর বর্তমান ফোকস রেলওয়ে টাশন উপরে হি প্রশাসন ফোকস করছে কবল ঝারসুগুড়া নোহে অন্য জেলার যে মুখ্য রেল ষ্টেসন আছে সেটি রাজ্য সরকার নির্দেশ ক্রমে বর্তমান সেটি রেজিস্ট্রেশন করা যাই যে প্রবাসী মানে আসুকছেন তা আর্টিফিসিয়াল রিপোর্ট হলে করা কিংবা সে যদি ভ্যাক্সিন দুইটি ডোজ ভ্যাকসিন নিয়েছেন কি সেটা যাঞ্চ করা এবং কেউ সে যাও তা ডিটেল রেজিস্ট্রেশন করি প্রত্যেক দিন সরকার রিপোর্ট প্রদান করা সবুজ বড় কথা হলো যেহেতু ঝারসুগুড়া अचीव इन्डस्ट्री इंडस्ट्री इन्डस् संक्रमण बढी निश्चित भाइ प्रशासन गए काठकर पाठ बर्तमान झारसुड़ा जो सचेतन नागरिक अस्ति चेम्बर अफ कमर्स कथा कि जिल्ला को सम्पूर्ण सहयोग गरेको प्रस्तुत अहिले सबैले गएर डिमान्ड गरु टेस्ट संख्याउँछ साधारण लोक प्रशासन निकै दावी

ନିଶ୍ଚିତ ପକ୍ଷେ ମାଧୁରୀ ଦେଖନ୍ତୁ ଗତକାଲି ମଧ୍ୟ ସଟ୍ଡାଉନ୍ ଥିଲା ଆଜି ମଧ୍ୟ ସଟ୍ଡାଉନ୍ ରହିଛି ଆଜି ହେଉଛି ସଟ୍ଡାଉନର ଦୁଇ ନମ୍ବର ଦିନ ଯେହେତୁକି ୱିକେଣ୍ଡ ସଟ୍ଡାଉନ୍ ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ପଶ୍ଚିମ ସାତଟି ଜିଲ୍ଲା ଦକ୍ଷିଣ ସମୟରେ ତିନିଟି ଜିଲ୍ଲା ଏ ଓଡ଼ିଶାର ଓଡ଼ିଶାର ସୀମାନ୍ତ ବର୍ତ୍ତୀ ଜିଲ୍ଲାମାନଙ୍କୁ ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ୱିକେଣ୍ଡ ସଟ୍ଡାଉନ୍ ଘୋଷଣା କରିଛି ଆଉ ଆଜି ମଧ୍ୟ ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ନାଇଟ୍ କର୍ଫ୍ୟୁ ଲାଗି ରହିଛି পুরা পুরোপুরি সম্বলপুর প্রশাসন প্রস্তুত অপন দিনতম চিত্র দেখাও শহরের বিভিন্ন স্থান মানকের যে পুলিশ পক্ষ কিভাবে এর কড়াকড়ি চেকিং করা হয়েছিল যে অমানিয়া লেখা তাঁক পুলিশ মোটা অঙ্কর পাইন কাটুকু আপনার দেখুন যে ছকরে আছো পুলিশ অনেক পুলিশ যে লোক বিনা কারণে বর্তমান সময় বাহার বাড়ি সেভাবে লোককে বর্তমান সময় পুলিশ গোটে প্রকার যাঞ্চ করছি তাঁর কৌশি প্রকার আইডি প্রুফ বা কৌশি যদি সে জরুরি কামরি তা কৌশি ମେଡ଼ିକାଲ କାଗଜପତ୍ର ଏଭଳି ସବୁ ଦେଖି ସାରିଲା ପରେ ପୁଲିସ୍ ତାଙ୍କୁ ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ମାଫ୍ କରୁଛି ନହେଲେ ଅନ୍ୟ ତମାମ ଅନ୍ୟ ସମୟରେ ତାଙ୍କୁ ମଧ୍ୟ ମୋଟାଙ୍କର ଫାଇନ୍ ମଧ୍ୟ କାଟୁଥିବା ମଧ୍ୟ ଯାହା ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ସାମ୍ନାକୁ ମଧ୍ୟ ଆସୁଛି ଯେହେତୁ କି ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ଜାଣିଥିବେ ଆପଣ ସମ୍ବଲପୁରରେ ଶହେ ଅନସ୍ପତ ଆଜି କରୋନା ସଂକ୍ରମଣ ଚିହ୍ନଟ ଆସିଥିଲା ତ ୟାକୁ ନେଇକି ମଧ୍ୟ ପୁରାପୁରି ଏବେ ସମ୍ବଲପୁର ଜିଲ୍ଲା ପ୍ରଶାସନ ପ୍ରସ୍ତୁତ ରହିଛି ଦେଖୁଥିବେ ପୂର୍ବରୁ ମଧ୍ୟ ସମ୍ବଲପୁରରେ নাইট করফ্যু জারি রয়েছে যাহা কি সময় রাত রাত্রী দশটার সকাল পাঁচটা পর্যন্ত কিন্তু এবে বা গতকালি শনিবার ঠু যে এবার নাইট করফ্যু সময় পরিবর্তন হয়েছে সন্ধ্যা ছয় র ভোর পাঁচটা পর্যন্ত পাখা পাখি এগারো ঘন্টা ধরে নাইট করফ্যু জারি রয়েছে ও আজ ওইক সটডাউন রইলা আজ মধ্যে তার দ্বিতীয় দিন সটডাউন রয়েছে আজ দিন তুমি আমি চিত্র দেখুন যে শহর পুরা খালি খালি লাট খালি রয়েছে যে লোক অত্যাবশ্যক লোক লে সেভাবে লোক যাওয়া আসবা করলে অন্য লোক যা আসবা করু ন এমিটি যে অমানায় সেভাবে লোক সেভাবে লোক পুলিশ সচেতন করুক ফাইন আদায় করতে নিশ্চিত পক্ষে দেখা প্রথম যেতবে দ্বিতীয় লহরের প্রথম সময় সেই সময় অনেক লোক সচেতন মা পিধু নাই লোক বাহারে বুলুলে কিন্তু বর্তমানে যেতবে লডাউন সটডাউন আসছে ওইক্ড সটডাউন এই সময় দেখুছু প্রত্যেক লোক বাধ্য বারম্বার ঘোষণ কৰা হৈছিল মাস্ক পিন্ধিব সাময়িক দূৰ্ব মানিব এই সমস্ত নিয়মক কোভিড কটকা পালন কৰিব গোটেই প্ৰকাৰ লোক বাধ্য কৰা হৈ নিশ্চিত পক্ষে মই দেখুছোঁ এই ৱিকেণ্ড চটডাউন সময়ত যোন লোক বাহিৰ বুলিয়ে অমান্যা হ'ব বা যো মানে হ'ব সমসে মাস্ক ব্যৱহাৰ কৰিব বৰ্তমান সময়ত দেখিব মিলিছে আৰু যি মাস্ক পিন্ধুনি পুলিচ বৰ্তমান সময়ত ফাইন কাটুঁচি আপোনাৰ দেখন্তু যোনভাৱেভাৱে এই যে সীমান্তৱৰ্তী জিলা ৰৈছে নুপা বৰগড় ঝাৰচুগুড়া সুন্দৰগড় এই জিলা মানে বৰ্তমান সময়ত দেখু কি

হয়ে পড়ে অন্যপটে যে ওইকেন্ড সটন সপ্তাহ দুই দিন যে এই সংক্রমণ সংখ্যা বলে বর্তমান সময় যা আশা কিন্তু দেখা আমি দুই দিন ধরে লগাতার সটডাউন রয়েছে বর্তমান সময় নাইট জারি রয়েছে তো যে কটকা এই যে সরকার কটকা কটকা করোনা সংক্রমণ বা করোনা সংক্রমণ যে বর্তমান সময় তাকে রোগ আমি তো নিশ্চিত পক্ষে যে বর্তমান সময় বড় প্রশ্ন উঠছে কেবল এটি সচেতন

ମଧ୍ୟ କଟକଣା ଜାରି କରିଛନ୍ତି ଲୋକଙ୍କ ପାଇଁ ଲୋକ ସୁରକ୍ଷିତ ରହିବା ପାଇଁ ତ ଏ କଟକଣା ମଧ୍ୟ ଲୋକଙ୍କୁ ସୁରକ୍ଷିତ ରଖିପାରେ କରୋନା ସଂକ୍ରମଣକୁ ମଧ୍ୟ ରୋଗିପାରେ ବୋଲି ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ମଧ୍ୟ ଆଶା କରାଯାଇଛି ଆପଣ ଦେଖନ୍ତୁ ସମ୍ବଲପୁର ସ୍ଥିତି କେବଳ ଗୋଟେ ଦୁଇଟା ବସ୍ ରହିଛି ପୋଲିସ ମୁତବନ ଅଛନ୍ତି ଯେଉଁ ଲୋକ ଅତି ଜରୁରୀ କାମ ଥିବ ସେଭଳି ଲୋକକୁ ପୋଲିସ ମାତ୍ କରୁଛି ଅନ୍ୟ ଲୋକଙ୍କୁ ମଧ୍ୟ ମୋଟାଙ୍କର ପୋଲିସ ମଧ୍ୟ ଫାଇନ୍ କାଟୁଛି ତ ନିଶ୍ଚିତ ପକ୍ଷେ ଏଇ ଯେଉଁ ସମାନ ଯେଉଁ କଟକଣା ସରକାରଙ୍କ ରହିଛି ଏ କଟକଣା ବୋଧ ହୁଏ ଆଗକୁ ନିଶ୍ଚିତ ପକ୍ଷେ ସଂକ୍ରମଣ ସଂଖ୍ୟାକୁ ରୋକିପାରେ ବୋଲି ଆମେ ମଧ୍ୟ ଆଶା କରିପାରିବା ମାଧୁରୀ ନିହାତି ଏବେ ସଂକ୍ରମଣ କିଭଳି ରୋକାଯାଇପାରିବ ସେ ନେଇ ସରକାର ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବେ ପ୍ରସ୍ତୁତ ରହିଛନ୍ତି କିନ୍ତୁ ମଳେଇ ଜାଣିବାକୁ ଚାହିଁବ আমি গত বর্ষার চিত্র দেখিছু গত বর্ষ অর্থাৎ দুই হাজার কোড়িয়ে করোনা ভাইরস্র আমি দেখি কিন্তু ইয়ে যে চলিত বর্ষ ইয়ে যে ভাইরস অর্থাৎ ই যে দ্বিতীয় লহর রয়েছে ইয়ে অত্যধিক ক্ষতিকারক বা ভয়ঙ্কর রয়েছে যা কি স্বাস্থ্য বিশেষজ্ঞ যে মত রয়েছে যে যদিও মে মাছের সে পিক নাই

দেখন্তু মাধুৰী বৰ্তমান যদি কয় এই যোন স্থিতি যা বলংগীৰ স্থিতি কথা আপোনাৰ কৈছে এইবুলি নজৰ ৰখি বৰ্তমান সময়ত চৰকাৰ অধিক তৎপৰতা হেৰি কথা ৰাজ্য চৰকাৰ এই সমস্ত দিগ কু ছান কৰিব কথা কথা কোনো পূৰাপুৰি গুৰুত্ব নেবাৰ কথা কেভ যে ভাৱে যদি আগকু মে মাছ পিকা সংক্ৰমণ যদি পিক হুত বহুত স্থিতি ভয়ানক হ'ব তো আগত নিশ্চিত পক্ষে চৰকাৰ তৎপৰতা হৈ কিছু মেডিকা হস্পিটেল মানুহে কোভিড চিকিৎসা কি ঠিকভাৱে হৈ পাৰিব অক্সিজেন অভাৱ নহ'ব এই সমস্ত দিগুক অধিক গুৰুত্ব দিব কথা আৰু কি ৰ কিভাৱ কৰোনা ৰবিবি ৰূপ পূৰাপুৰি তৎপৰতা হৈ গুৰুত্ব দিব কথা তো নিশ্চিত পক্ষে দেখিব আপোনাৰ জানি থৈ যে প্ৰবী কথা যদি কোৱা যা বৰ্তমান সময়ত প্ৰৱাসী দেখোন বৰগড় বলাংগীৰ ইমান জিলা মানুহ প্ৰবাসী আ প্ৰবাসী মানে যেতিয়া আছিলে ঠু কৰোনা সংক্ৰমণ বঢ়ি থাকে বুলি আশা কৰা নিশ্চিত পক্ষে চৰকাৰ প্ৰবাসী মানে কোনো প্ৰকাৰ পদক্ষেপ নেবাৰ কথা যোন যা কি করোনা ওড়শার করোনা সংক্রমণ সংখ্যা বডু তো তাহা মধ্য তা সরকার দৃষ্টি রক্ষি কি পদক্ষেপ নেওয়ার কথা যে কিভাবে ওশার আগুন সংক্রমণ সংখ্যা নবু আপনার যে আজি প্রত্যেক দিন দেখু বর্তমান সময় চারি হাজার পাখা প্রত্যেক দিন করোনা সংক্রমণ সংখ্যা আসুচি ইয়ে যদি আগক মে মাছ যদি অধিক বড়ি যায় তাহলে তাহলে স্থিতি ওড়িশার বহু সঙ্গীন হব সরকার এই বর্তমান সময় পুরাপুড়ি তৎপরতা হওয়ার কথা ঘটনা পুরাপুড়ি স্থিতি করোনা স্থিতি গুরুত্ব নেওয়ার কথা স্থিতি ভয়ানক হৈ পাৰে যে আপোন দেখি থৈ কিছ পূৰ্বে লকডাউন চটডাউন ঠাই লোকাৰে স্থিতি যোনভাৱে ভাৱে ওলাইছিল সেই স্থিতি পুনিশা ন ফেৰু তো নিশ্চিত পক্ষে নহ'লেবাসী পুনি লোকৰ মনৰে ভয় পচি যাব চৰকাৰ বৰ্তমান সময়ৰ গুৰুত্ব দিব কথা অধিক মেডিকাল অধিক হস্পিটেলৰ বেড বৃদ্ধি কৰিব কথা কোভিড চিকিৎসা কিভু বৰ্তমান সময়ত চৰকাৰ অধিক তৎপৰত তৎপৰতা হেৰি কথা নহ'লে স্থিতি আগুকু যা বিশেষজ্ঞ মানে বৰ্তমান সময়ত মত ৰখুচি ত নিশ্চিত পক্ষে আমি